মুখার্জি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি কেদারনাথ মন্দিরে। এই উত্তরাখণ্ডের কেদারনাথ নয়, এখানে আপনি বরফও পাবেন না, বড় বড় পাহাড়ও পাবেন না। এ হচ্ছে বাংলার কেদারনাথ। এখানে আপনি বড় বড় গাছ পাবেন, সবুজ ছোট বড় গাছগাছালি ভর্তি পাবেন। এই কেদারনাথ পশ্চিমবাংলার দুর্গাপুর থেকে ডিপিএল কলোনি থেকে একটু আগিয়ে দুর্গাপুর প্রজেক্ট হাই স্কুল, ঠিক তার পেছন দিকেই এই দ্বিতীয় কেদারনাথ মন্দির অবস্থিত। তো চলুন একটু মন্দিরের ভেতরে প্রবেশ করি। নুরা নিচে জুতো খুলে সিঁড়ি দিয়ে বাবার মন্দিরে প্রবেশ করতে হয়, আর প্রবেশ করেই সামনেই যে মূল মন্দিরটি দেখছেন এইটি বাবার মূল মন্দির। আর এই বাবার মূল মন্দিরের ঠিক ডান দিকেই আরেকটি মন্দির দেখা যাচ্ছে, এটি বজরংবলী অর্থাৎ হনুমানজির মন্দির। আর এই হনুমানজির মন্দিরের ঠিক পাশেই মনসা মন্দির। আর এদিকে বাবার মূল মন্দিরের বাম দিকে আরেকটি মন্দির দেখা যাচ্ছে, এখানে এখন হোম যজ্ঞ হয়ে থাকে। এই যে হোমকুণ্ড দেখা যাচ্ছে। তবে এই মন্দিরটি ঠিকভাবে লক্ষ্য করলে মনে হবে যে উত্তর ভারতের কেদারনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো মন্দির এখনো খোলার সময় হয়নি, মন্দির খুলুক, বাবাকে দর্শন করাবো আপনাদের। তো তার জন্য সঙ্গে থাকুন। পুকুরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটি সাধারণের ব্যবহার জন্য নয়, কেবলমাত্র বাবা স্নানের জল পুকুরটিতে পড়ে, অতএব পুকুরের জল খুবই পবিত্র। প্রায় 15 বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়। উত্তরাখণ্ড থেকে নাগা সাধুরা এসে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আগে এখানটি জঙ্গলে ভর্তি ছিল, তবে পাশের মনসা মন্দিরটি অনেক পুরনো। মন্দিরটি এখনও সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে, অনেক কাজ বাকি। তবে সে যাই হোক, জঙ্গল ঘেরা শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আর একবার এই দ্বিতীয় কেদারনাথে যদি আসেন মন শান্ত হয়ে যাবে। আর ভবিষ্যতে বাংলার দ্বিতীয় কেদারনাথ একটি বিখ্যাত মন্দিরে পরিণত হবেই। এই যে মন্দিরটি দেখছেন এইটি হলো মনসা মন্দির। এই মন্দিরটি অনেক পুরনো, তবে আগে এটি মাটির ছিল, এখন সংস্কার হয়েছে। আর বাবার মূল মন্দিরের ঠিক পাশের মন্দিরটি বজরংবলী অর্থাৎ হনুমানজির মন্দির, আর এখানে হনুমানজির মূর্তি। আর এই হনুমানজির মন্দিরের ঠিক পাশেই মা মনসা মন্দির, এখানে মা মনসার মূর্তি। তো বন্ধুরা, আমি বাবার মূল মন্দিরে প্রবেশ করলাম, আর প্রবেশ করেই সামনেই বাবার বাহন নন্দী চোখে পড়ল। ঠিক নন্দীর পরেই কচ্ছপ অর্থাৎ অবতার, এরপর আস্তে আস্তে সোজা আগিয়ে গেলাম বাবার গর্ভগৃহের মধ্যে।
আর এখানে বাবা অধিষ্ঠান করছে দেবাদিদেব মহাদেব রূপে। আর আমার সৌভাগ্য এই মন্দিরের সেবায়েতকে সামনে পেলাম, ওনার সাথে একটু কথা বলি। যা দেখছেন এখন তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে উনিই কনসেপ্ট করেছেন। না না, আর আর মহাদেবের নামে পূজা হয়, এবং এটা হচ্ছে বেনারস থেকে আনা, এবং এটা মহাকাল রূপী শিবলিং, এটা তাম্র কালার, এটা হচ্ছে মহাকাল রূপী। তো মহাকাল রূপেও পুজো হয় এটা, আর অ্যাকচুয়াল হরর মহাদেব শিব ভোলেনাথের পুজো হয় এখানে। না এটা 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 ছিল করোনার সময় থেকে সব বন্ধ হয়ে গেছে, এখন আবার কাজ চালু হবে এবং এই মন্দির সম্পূর্ণ হওয়ার পরিকল্পনা চলছে। বাবারই সম্পূর্ণ ইচ্ছা, এবং বাবা কতদূর কী করবে সেটাই জানেন বাবা। আমার তো দুবেলা বাবার কাছে পুজো করছি, এবং বাবাকে জানাচ্ছি যে বাবা তোমার নিজের মন্দিরটা এবং তোমার আশ্রমটা সাজিয়ে নাও এবং পুরো সম্পূর্ণ করে নাও, যাতে সবাই এসে এখানে শান্তি পায় এবং আনন্দ পায়। এই একটা শান্তির আশ্রম, একটা এটা একটা পরিকল্পনা পুরো হয়ে গেলে এটা একটা দুর্গাপুরের মধ্যে বৃহত্তম একটা শিব মন্দির, এবং আগামী দিন এটা একটা ধামের পরিণত হবে। এটা বড় বড় নাগা বাবারা এসব আশীর্বাদ করে গেছে, হরিদ্বার থেকে বড় বড় সাধু বাবা নাগা বাবার সব এসে আশীর্বাদ করে গেছে, এখানে থেকে গেছে। তো সেই হিসাবে একটা দিন এক সময় এটা ধামের পরিণত হয়ে যাবে। তো বন্ধুরা শুনলেন এই সেবায়েত কাছ থেকেই সব কিছু। তো বন্ধুরা, এই বাংলার দ্বিতীয় কেদারনাথে আপনারা কিভাবে আসবেন? যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে যে কোনো এক্সপ্রেস অথবা লোকাল ট্রেন ধরে দুর্গাপুর স্টেশনে আসবেন। দুর্গাপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে মিনি বাস পাবেন, মিনি বাস ধরে গামন ব্রিজে আসবেন। গামন ব্রিজ থেকে প্রায় 2 কিলোমিটার অটো বা টোটো পাবেন, অথবা পায়ে হেঁটেও আসতে পারেন। আর যদি ধর্মতলার দিক থেকে আসেন তাহলে ধর্মতলা টু দুর্গাপুর সিটি সেন্টার বাস আছে, সে বাসে এসে দুর্গাপুর সিটি সেন্টারে নামবেন। ওখান থেকে আবার বাস ধরে গামন ব্রিজে নামবেন, ওখান থেকে অটো বা টোটো পাবেন, মন্দিরে আসতে পারবেন। আর আপনি যেধার থেকেই আসুন না কেন, আপনাকে দুর্গাপুর আসতেই হবে। দুর্গাপুর এসে এখান থেকে আবার বাস ধরে গামন ব্রিজ, গামন ব্রিজে নেমে ওখান থেকে আপনি মন্দিরে চলে আসতে পারবেন। তো আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, নমস্কার।